ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، এমডি জাহিদুর রহমান জাহিদ তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আল্লাহর সৃষ্টিকর্তা কি। অর্থাৎ মুসলমানরা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ভাইয়ের প্রশ্ন যে আল্লাহর সৃষ্টিকর্তা কে। যদিও তার নাম দেখে মনে হচ্ছে মুসলিম, কিন্তু তিনি কোনো ধর্মে বিশ্বাসী না। যাই হোক, শুকরান জাজাকাল্লাহ খায়রুল ফিদদারাইন ভাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। প্রশ্নটার উত্তর দিচ্ছে ইনশা আল্লাহুল আজিজ, যে বিশেষ করে নাস্তিকতাবাদী দর্শনে যারা বিশ্বাসী তাদের মধ্যে একটি প্রবণতা প্রচুর দেখা যায়, প্রকট আকার ধারণ করেছে। সেটা হচ্ছে তাদের একটা প্রশ্ন, বা বিশেষ করে তারা কিছু প্রশ্ন যেগুলো মুখস্থ করা বিদ্যা, এই প্রশ্নগুলোই মানুষের কাছে উপস্থাপন করে থাকে। তার মধ্যে অন্যতম তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করে যে আসলে আল্লাহর সৃষ্টিকর্তা কি। বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে বা বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান কম, তাদের এই সমস্ত প্রশ্ন শুনে বা তাদের যুক্তির কাছে হার মেনে যায়, বা তাদের ঈমান নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত পড়তে হয়। আসলে যখন জানতে চাইছেন যে আল্লাহর সৃষ্টিকর্তা কে, এখন যদি আমি ভাইজানকে জিজ্ঞেস করি যে আপনি 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত গুনুন, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার যদি আমি আবার বলি যে আপনি 10 থেকে নিচের দিকে আসুন, অর্থাৎ 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 1, 0। এবার শূন্যের আগে, অর্থাৎ একের আগে যে শূন্য আছে, এই শূন্যের আগে কি কিছু আছে? যদি আমরা একের আগের সংখ্যাগুলো যদি আমরা দেখতে চাই যে তথ্য প্রযুক্তির ভাষায়, অর্থাৎ বাইনারি সিস্টেমে যদি আমরা করতে চাই, তাহলে তার আগে 0101 থাকবে। অথবা আমরা যে কম্পিউটার, মোবাইল বা এই জিনিসের যে, অর্থাৎ বিদ্যুতে যে জিনিসগুলো আছে যেগুলোর মাধ্যমে এগুলো ডিভাইস করা হয়, কার্যক্রম করা হয়, এখানে দেখলে আমরা দেখতে পাই 0101 এইভাবে কার্যক্রম করা বা সাজানো আছে। তো এই ক্ষেত্রে যে শূন্য, অর্থাৎ একের আগে যে শূন্য আছে, যদি যদিও বৈজ্ঞানিক থিওরিতে বা গাণিতিক থিওরিতে তার আগে অনেক সংখ্যা পাওয়া যায় 0101, কিন্তু এই 0101 সংখ্যার কোনো কোনো মূল্য নেই বা কোনো দাম নেই। ঠিক আল্লাহ হচ্ছে এক, আল্লাহর আগে কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ হচ্ছে আদি, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ হচ্ছে অনন্ত, তার কোনো মৃত্যু নেই। অর্থাৎ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পবিত্র কোরআনে 41 নং সূরা, সূরার 11 নং আয়াতে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহ সাদৃশ্য বা সমকক্ষ কেউ নেই, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এছাড়াও পবিত্র কোরআনের 112 নং সূরা ইখলাসের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ বা সাদৃশ্য নেই। সমস্ত তাফসিরকারক একই ব্যাখ্যা করেছেন যে আল্লাহ এক, আদি, অনন্ত, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তার কোনো মৃত্যু নেই। সুবহানাল্লাহ। তো যা নাস্তিকতা দের যে একটা প্রশ্ন যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো বা আল্লাহর সৃষ্টিকর্তাকে, আমি যদি এখন ভাইকে একটা সমীকরণ পদ্ধতিতে আসি, যে তিনটা সমীকরণ আমি তাকে দেখাতে চাই। যে প্রথম সমীকরণ যদি আমরা মনে করি যে সকল সৃষ্টির একটা নির্ধারিত শুরু এবং শেষ আছে, অর্থাৎ সব কিছুরই একটা শুরু আছে এবং শেষ আছে, যদি আমরা এই থিওরি 1 নম্বরে করি। 2 নম্বর থিওরি যে মহাবিশ্ব একটা সৃষ্টি, অর্থাৎ এই যে 1 এবং 2 নম্বর যে থিওরি করলাম, এই 1 থেকে কিন্তু 2 নম্বর থিওরিটা এসেছে, অর্থাৎ সমস্ত কিছু শুরু এবং শেষ আছে, তার মধ্যে মহাবিশ্বও পড়ে। এখন আমরা মহাবিশ্বকে এখান থেকে আলাদা করে দিলাম। যেরকম আমরা বললাম যে রাজশাহী থেকে ঢাকাতে 10 জন লোক গেল, তার মধ্যে আবদুল্লাহ রাজশাহীতে কারণবশত যেতে পারেনি, অর্থাৎ এই 10 জনের মধ্যে কিন্তু আবদুল্লাহ ছিল, কিন্তু তাকে সেখান থেকে আলাদা করে দেওয়া হল। এরপরে যে তৃতীয় সমীকরণ যেটা আমরা আসব, যে তৃতীয় সমীকরণে আমরা বলছি যে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় সমীকরণের সাথে এটার কোনো মিল নেই। অর্থাৎ আমরা ইতিপূর্বে বিজ্ঞানরা, অর্থাৎ গত শতাব্দীতে বিজ্ঞানরা ভাবতে যে এই মহাবিশ্ব হচ্ছে অনন্তকাল ধরে আছে, এর কোনো শুরু নেই, এর
কোনো শেষ নেই, কিন্তু এই ধারণা কিন্তু নিতান্তই ভুল। কারণ আমরা জানি থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কারের পর মানুষের ধারণাগুলো ভ্যানিশ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে তাপ যেরকম গতি আস্তে আস্তে বাড়তে, অর্থাৎ তাপ যেরকম গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ঠিক এই পৃথিবীর একটা সূচনা ছিল, একটা এক সময় শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যেরকম আমরা যদি একটা গরম কাপ ভর্তি চা নিয়ে টেবিলের উপর রেখে দিই, কিছুক্ষণ পর দেখবো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, ঠিক এই গোটা পৃথিবীতে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্র, গ্রহ থেকে উপগ্রহগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, তার মানে এই পৃথিবীগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, যা বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে যে পৃথিবী ধ্বংসশীল, এক সময় না এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেহেতু এই ডাইনাম অর্থাৎ থার্মোডাইনামিক্সের তাপ ও গতির যে হিসাব অনুযায়ী, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে গোটা সৃষ্টি করেছেন, এর সাথে কিন্তু এর যে একটা তাপ অর্থাৎ কম বেশি থেকে কমে যাচ্ছে, এটার সাথে কিন্তু আল্লাহর সামঞ্জস্য নেই। তার মানে তাকে নতুন করে কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি নিজেই স্রষ্টা, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি আদি এবং অনন্ত। তো আরেকটা যেটা বিষয়, যে বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে পৃথিবীর কোনো শুরু এবং শেষ নেই, অর্থাৎ অনন্তকাল ব্যাপী থাকবে, অথচ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং আধুনিক বিজ্ঞানও কিন্তু প্রমাণ করেছে যে এই পৃথিবীটা অর্থাৎ এই মহাবিশ্বের একটা শুরু ছিল এবং এর একটা শেষ আছে, অর্থাৎ এক সময় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যেটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। অর্থাৎ যেটা আমরা বলে থাকি যে বিগ ব্যাংয়ের যে একটা বৈজ্ঞানিক থিওরি আছে, সে থিওরি থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি বা বুঝতে পারি যে 1927 সালে, অর্থাৎ আজ থেকে 90 বছর পূর্বে, মানুষের ধারণা ছিল যে এই পৃথিবীর আদি বা অনন্ত, এই পৃথিবীর কোনো শুরু নেই শেষ নেই। কিন্তু মানুষের এই ধারণাগুলো ভুল প্রমাণিত হয়ে গেছে যে এই পৃথিবীর একটা শুরু আছে এবং এই পৃথিবীর একটা শেষ আছে, অর্থাৎ এই পৃথিবী আসমান জমিন একত্রে ছিল, একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীটা আলাদা হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কথা 1927 সালে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমেরেট আবিষ্কার করেছে যে কোটি কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব আবিষ্কার করা হয়েছে, সুবহানাল্লাহ। শুধু এই তাই নয়, এই বিজ্ঞানের কথা বলেই ক্ষান্ত হচ্ছি না, বরং এই কথা হচ্ছে পবিত্র কোরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে। আর বিজ্ঞান তো আজ থেকে মাত্র 90 বছর আগে আমাদের এই মেসেজ দিচ্ছে যে পৃথিবী একসাথে ছিল, পরবর্তীতে বিগ ব্যাংয়ের মাধ্যমে আলাদা হয়ে গেছে, কিন্তু পবিত্র কোরআন 1450 বছর, অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কারের প্রায় 1400 বছর পূর্বে আমাদের মেসেজ দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে কোরআন হচ্ছে অবৈজ্ঞানিক? দেখুন আল্লাহ পবিত্র কোরআনের 51 নং সূরা আম্বিয়া 30 নং আয়াতে স্পষ্টভাবে আল্লাহ এই ধরনের কথাই আল্লাহ বলছেন যে আওয়ালাম ইরাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যি আফালা ইউমিনুন। আল্লাহ বলছেন যে অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না যে আসমান ও জমিন এক সময় ওতপ্রোতভাবে মিশেছিল, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আলাদা করে দিয়েছেন, বিচ্ছিন্ন করে দিয়েছেন, এবং প্রাণবান সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পানি হতে সৃষ্টি করেছে, তবুও কি যারা অবিশ্বাসী, আফালা ইউমিনু, তারা ইমান আনবে না, বিশ্বাস করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ 1450 বছর পূর্বে পবিত্র কোরআনের 21 নং সূরা আম্বিয়াতে স্পষ্ট বলে দিলেন যে আসমান ও জমিন একত্রিত অবস্থায় ছিল, অথবা মহা বিস্ফোরণের মাধ্যমে সেটা আলাদা বা বিচ্ছিন্ন হয়ে গেছে, যা বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। এছাড়া পবিত্র কোরআনে 51 নং সূরা জারিয়াতের 47 নং আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াসামা বানাইনাহা বিআইদি আইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলছেন আমি আকাশ নির্মাণ করেছি আমার নিজ হাতে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন ওয়াসামা বানাইনাহা বিআইদি, আল্লাহ এই আসমানকে বানিয়েছেন তার নিজের হাত দ্বারা। এরপর আল্লাহ বলছে ইন্না লামুসিউন, অতবার আমি এই আসমান জমিনকে আলাদা করেছি, বিচ্ছিন্ন করে দিয়েছি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নং সূরা আম্বিয়ার 104 নং আয়াতে স্পষ্টভাবে
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আবার উল্লেখ করছে যে ইয়াউমা নাতবিউ সামাআ কাতায়্যি সিজ্জিলি লিকুতুবি, সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতরকে, যেভাবে আমি সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব, প্রতিশ্রুতি পালন আমার পক্ষেই কর্তব্য, আমি এটাই পালন করবো। সুবহান আল্লাহ। অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন এই আসমান জমিনকে সৃষ্টি করেছিলেন, একত্রিত রেখেছিলেন, অথবা সে মহা বিস্ফোরণের মাধ্যমে, বিগ ব্যাং এর মাধ্যমে আলাদা বা বিচ্ছিন্ন করেছেন, পুনরায় আল্লাহ রাবুল আলমিন এই মহা বিশ্বটাকে আবার একত্রিত অর্থাৎ ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবে, যা বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। আর শুধু তাই নয়, দেখুন আল্লাহ রাবুল আলমিন এক স্রষ্টা, তাকে যে বিশ্বাস করতে হবে, মেনে চলতে হবে। কারণ আমরা বিশেষ করে যারা নাস্তিক তারা বলে থাকি যে কেউ যদি একটা চশমা ব্যবহার করে, বলে থাকে যে চশমার একটা স্রষ্টা আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা আছে। সাপোজ আমি যে মোবাইলটা দিয়ে কথা বলছি, এই মোবাইলটার কিন্তু একটা সৃষ্টিকর্তা আছে বা স্রষ্টা আছে বা উদ্ভাবক আবিষ্কারক আছে। তো এই মোবাইলটার যদি সামান্য মোবাইল বা এই চশমার যদি একটা আবিষ্কারক থাকে, তাহলে চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আল্লাহ রাবুল আলামিন আমাদের এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর মুখ দিলেন কথা বলার জন্য, তাহলে এই চোখ এবং মুখের কি সৃষ্টিকর্তা নেই? তাহলে দেখুন আমরা কত নিচে নেমে গেছি, একটা মোবাইল, একটা চশমা, একটা শুয়ের যদি আমরা সৃষ্টিকর্তা বা উদ্ভাবককে স্বীকার করি, কিন্তু আমরা যদি গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস না করে মেনে না চলি, তাহলে আমরা কত অকৃতজ্ঞ। দেখুন শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতো, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তার আদি নেই, তার অনন্ত নেই। শুধু এই কথা মুসলমানদের ধর্মগ্রন্থই নয়, হিন্দুদের অমুসলিমদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার 10 নং অধ্যায়ের 20 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ যাদের জাগতিক আকাঙ্ক্ষা আচ্ছাদন করেছে তারাই কেবল নকল ঈশ্বরের ইবাদত করে, অথচ ইলা বা উপাস্য হচ্ছে একজন। যে নাস্তিকরা বলছে যে তারা কোনো ধর্ম বিশ্বাস করে না বা তারা কোনো কিছু মানে না, আমি বলে যে অবশ্যই নাস্তিকতাদের ধর্ম বিশ্বাস হচ্ছে এইটা যে তারা গোটা পৃথিবীর মানুষ কোনো ধর্ম মানবে না, এটাই তাদের একটা ধর্ম। অর্থাৎ তাদের ধর্ম হচ্ছে পৃথিবীতে যেন কেউ ধর্ম না মেনে চলে, আল্লাহকে বিশ্বাস না করে, এটাই হচ্ছে নাস্তিকদের ধর্ম। অথচ আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। দেখুন আমরা সকলে জানি যে গোলাম আহমদ কাদিয়ানি, যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সক্রেটিস যিনি নাস্তিকতা দর্শনের বিশ্বাসী ছিল, এরাও যখন মৃত্যুবরণ করছে তখন বলছেন ও মাই গড, বলছে হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, এরাও আল্লাহকে বিশ্বাস করেছে। আমরা এটাও জানি পৃথিবীর ইতিহাস থেকে যে ফেরাউন, যাকে জালেম বলা হতো, তার মতো জালেম অত্যাচারী পৃথিবীর ইতিহাসে কেউ ছিল না। সে জালেম নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে উত্তম রব, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রব, সবচেয়ে বড় রব। কিন্তু সেই ফেরাউন কিন্তু মৃত্যুর পূর্বে ইসলাম গ্রহণ করেছে, যেটা পবিত্র কোরআনের 10 নং সূরা ইউনূসের 90 নং আয়াতে ফেরাউন বলছে যখন সমুদ্রে ডুবে যাচ্ছে, তখন বলছেন যে আমান্তু বিহি মানে ইসরাইল ওয়ান আমিনাল মুসলিমিন, তিনি বলছে আমান্তু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইমান আনছি সে আল্লাহর প্রতি যিনি ব্যতীত কোনো স্রষ্টা নেই, উপাস্য নেই। আমান্তু বিহি মানে ইসরাইল ওয়ান আমিনাল মুসলিমিন, আমি ইমান আনলাম সেই আল্লাহর প্রতি যার প্রতি ইমান এনেছিল বানী ইসরায়েলের লোকেরা, এবং আমি তার রব, অর্থাৎ আমি মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখুন সে জালেম ফেরাউনও কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে, অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের যে আকার আকৃতি আছে, পৃথিবীর যে একজন সৃষ্টিকর্তা আছে, সে কথা সে বিশ্বাস করত বা মেনে নিত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজ আমরা সে কথা মেনে চলছি না, বা আমরা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বলছি যে আল্লাহ বলতে কেউ নেই। অথচ দেখুন আমরা যদি যুক্তি তর্ক যেদিকেই আসে না কেন, আমরা সব দিক দিয়ে হার মেনে যাব, কারণ এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছে। কারণ আমরা যারা বিজ্ঞান চর্চা করি বা যারা নাস্তিকতা বা বর্ষের লোকেরা, তারা বলে থাকে যে
তারা বিজ্ঞান মেনে থাকে। অথচ দেখুন, নাসা বিজ্ঞানী স্পষ্ট বলছেন যে তারা এ পর্যন্ত গোটা পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছে তারা মাত্র তার 5% আবিষ্কার করেছে, এখনো তারা 95% তারা আবিষ্কার করতে পারেনি। আর এই 95%-এর মধ্যে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাশর, এগুলো জিনিস রয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সাদৃশ্য সমকক্ষ কেউ নেই। পবিত্র কোরআনে 42 নং সূরা সূরার 21 নং আয়াত আল্লাহ বলছেন, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, সাদৃশ্য বা সমকক্ষ কেউ নেই, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 22 নং সূরা হজ্জের 75 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহ সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এমনকি দেখুন, এই ফেরাউনও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ ওপরে আছে। ফেরাউন হামানকে বলছে, হামান, তুমি আমার জন্য এমন একটি প্রাসাদ নির্মাণ করো যেন আমি আল্লাহকে দেখতে পাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে কেউ আছে, এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আল্লাহ আছে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছে আমাদের সৃষ্টিকর্তা, এই প্রসঙ্গে পবিত্র কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের 6 নং সূরা আনামের 3 নং আয়াত, পবিত্র কোরআনের 43 নং সূরা জুখরুফের 84 নং আয়াত, পবিত্র কোরআনের 58 নং সূরা মুজাদালার 7 নং আয়াত, পবিত্র কোরআনের 57 নং সূরা হাদিদের 4 নং আয়াত, এভাবে স্পষ্টভাবে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে। এছাড়া পবিত্র কোরআন 20 নং সূরা তহার 7 নং আয়াতে স্পষ্টভাবে আল্লাহর আকার আকৃতি এর কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর সৃষ্টিকর্তা বা পৃথিবীর একজন স্রষ্টা যা আছে, এ কথা পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান স্পষ্ট প্রমাণ বহন করেছে। যেটা আমি বললাম যে আপনার গাণিতিক যে থিওরিটা দেখানো হলো, যে যদি সমীকরণ করা হয় তাহলে এই থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে, যারা বিগ ব্যাং হিসাবে থিওরি হিসেবে বোঝা যাচ্ছে পৃথিবীর একটা আদি বা অনন্ত, অর্থাৎ এটা শুরু এবং শেষ আছে, অর্থাৎ এর একটা সৃষ্টিকর্তা আছে। এছাড়াও যেটা নাসা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর একটা শুরু এবং শেষ আছে। এখন আবার অনেক নাস্তিকরা বলে যে আমরা আল্লাহকে দেখিনি, না দেখে আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো। এখন ভাই, আপনাকে আমি বিনয়ের সাথে বলতে চাই যে আপনি না দেখেই যদি বিশ্বাস না করেন, তাহলে এই যে আপনি যে বিদ্যুৎ কারেন্টকে আপনি বিশ্বাস করেন যে কারেন্ট বলতে কিছু আছে, কিন্তু আপনি কারেন্টকে তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। কারেন্টটাকে আপনি দেখতে পান যে কারেন্টের বাতাস ভোগ করছেন, লাইটের আলো ভোগ করছেন, কিন্তু কারেন্ট জিনিসটা কি আপনি কখনো হাত দিয়ে স্পর্শ করেছেন বা করে দেখতে পেয়েছেন যে কারেন্ট নামের কিছু আছে, বা বাতাস, বাতাসকে আপনি কি কখনো স্পর্শ করেছেন যে বাতাস নামের এই জিনিস আছে, বা এই বাতাসের আকার আকৃতি এরকম। যদি আপনারা কোনো কিছুকে দেখেই সরাসরি বিশ্বাস করতে হয়, তাহলে তো আপনার এই বাতাসকে অস্বীকার করতে হবে, এই কারেন্টকে অস্বীকার করতে হবে। আস্তাগফিরুল্লাহ। অথচ এগুলো একেবারে বোকামি, একেবারে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অদার্শনিক কথা। দেখুন, যদি তাই হয় তাহলে আমি ওই নাস্তিকতাবাদী দর্শনের ভাইরা, বিশেষ করে জাহিদ ভাইকে আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বা আপনাকে বিনয়ের সাথে বলছি যে আপনারা বলেন না দেখে আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না, তাহলে আপনাকে আমি বলি যে মনে কষ্ট পাবেন না যে আপনার মাতা পিতার উভয়ের যৌন মিলনের ফলে ওরস থেকে আপনার জন্ম হয়েছে। আপনি জন্মের পরেই আপনার পিতাকে মায়ের কাছে শুনে আব্বা আব্বা বলে ডাকতেন, আব্বু বলে ডাকতেন, কিন্তু আপনি কি কখনো আপনার আব্বার ডিএনএ রক্ত আপনি কখনো পরীক্ষা করে দেখেছেন যে এইটাই আপনার আব্বা কিনা? ধরুন আপনার যখন ছোট ছিলেন আপনার মা যেটা বলতো সেটাই মেনে নিতেন, বা তখন আপনি হয়তো কোনো ধর্মের অনুসারী ছিলেন বা ধর্মের উপর জন্মগ্রহণ করেছিলেন, তখন হয়তো আপনি নাস্তিকতা মানতেন না, কিন্তু পরবর্তীতে আপনি যখন নাস্তিক হয়েছেন তখন তো আপনার কাগজ কলমে আপনার পিতার নামই আছে। আপনি কি কখনো আদৌ আপনি সেটা ডিএনএ এর মাধ্যমে পরীক্ষা করে দেখেছেন যে আসলেই সেটা আপনার পিতা কিনা? যদি সেটা আপনার পিতা না হয়, তাহলে আপনার আসল পিতাকে, তাহলে আপনার পিতার নাম কাটিয়ে যে আসল পিতা তাকে খুঁজে বের করে তার নাম লিখতে হবে। কিন্তু না, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা কোনো নাস্তিক যারা এটা হয়তো করেনি যে তার পিতার ডিএনএ রক্ত পরীক্ষা করে পিতাকে যাচাই করেছে, অথবা সেটা পিতা না হলে সে আসল পিতাকে তাকে খুঁজে বের করেছে। দেখুন, মায়ের কথা শুনে যদি আপনি এই একজন পিতাকে বিশ্বাস করতে পারেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একাধিক আয়াত, একাধিক হাদিসে, এবং বর্তমানে আপনাদের আধুনিক বিজ্ঞান, বিভিন্ন ধর্মগ্রন্থ, দার্শনিক সব কিছুই প্রমাণ করছে আল্লাহ বলতে কিছু আছে, তাই ভাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আল্লাহ, আল্লাহর মতো আল্লাহর কোনো আদি নেই, কোনো তিনি হচ্ছে অনন্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন কেউ সৃষ্টিকর্তা নেই, তার কোনো শরীক নেই। কারণ আপনাকে যেটা
এক থেকে 10 পর্যন্ত গুনতে বললাম, আবার 10 থেকে পিছন দিকে আসতে বললাম, যে হিসাব অনুযায়ী যে একের আগে যেরকম শূন্য, শূন্যের আগে শূন্য, এক শূন্য যেই থাকুক কোনো দাম নেই, মূল্যায়ন নেই, ঠিক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহর আগে কেউ নেই, বার কার্গো কোনো কিছুই নেই, আর তার কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কোনো শরিক নেই, যেটা পবিত্র কোরআনের 12 নং সূরা ইখলাসের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পবিত্র কোরআন 42 নং সূরা সুরার 11 নং আয়াতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কেউ সৃষ্টিকর্তা নেই। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থ, ঋগ্বেদ, ভগবত গীতা স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহর কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতো। তো আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.